নমস্কার বন্ধুরা, জব টিউব বেঙ্গলে আপনাকে জানাই স্বাগতম। পশ্চিমবাংলার বিভিন্ন জেলার চাকরির খবর এবং চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ টিপস এবার আপনার হাতের মুঠোয়। তাই দেরি কেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনার ভবিষ্যতের চিন্তা এখন আমাদেরও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, জব টু বেঙ্গলের নতুন ভিডিওতে আজকে আপনাদের আবার ওয়েলকাম। চলে এসেছি কম্পিউটার স্ক্রিনের সামনে সরাসরি, যেখানে দেখতে পাচ্ছেন ইউবিআই বা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আন্ডারে 1500টার উপর কিন্তু পোস্ট ভ্যাকেন্সি এখানে নোটিফিকেশান বেরিয়ে গেছে। তো কী কী ভ্যাকেন্সি আছে, কোন কোন জায়গায় কতগুলো ভ্যাকেন্সি আছে, কী রিকোয়ারমেন্ট আছে, এক্সামিনেশান প্রসেস কী, সমস্ত কিছু নিয়ে এখানে ডিসকাস করব। এমনকি সিলেবাসও আপনি কোথা থেকে দেখতে পারবেন আর অফিসিয়াল নোটিফিকেশানের ব্যাপারে সমস্ত ডিটেলস আমি এখানে ডিসকাস করে দেবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো ইউবিআইয়ের এখানে দেখতে পাচ্ছি 1500 উপরে ভ্যাকেন্সি আছে। যে অ্যাপ্লিকেশানটা কমেন্স হয়েছে সেটা হচ্ছে অক্টোবর 24, 2024, একদম রিসেন্টলি। আর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যেটা সেটা হচ্ছে নভেম্বর 13, 2024। তো নিচের দিকে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছি এতগুলো স্টেটের মধ্যে কিন্তু আপনাদের ভ্যাকেন্সি আছে। যেখানে আন্ধ্রপ্রদেশ, আসাম, গুজরাট, কর্ণাটকা, কেরালা, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা আর ওয়েস্ট বেঙ্গল, যেখানে ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি 100খানা পোস্ট কিন্তু ডেডিকেটেড এখানে আছে। তো নেক্সট আমরা যদি এখানে বলতে থাকি যে আমরা কি অন্য কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবো, হ্যাঁ আপনারা অন্য স্টেট থেকেও অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে আপনার স্ট্রেংথ থাকা দরকার, কারণ তার উপর বেস করেও কিন্তু একটা এক্সামিনেশান আপনার ওখানে থাকবে। তো নিচে যদি আমরা দেখতে থাকি এখানে এডুকেশন কোয়ালিফিকেশানের ব্যাপারে কি বলেছে, তো মিনিমাম একটা ফুল টাইম ব্যাচেলার্স ডিগ্রি আপনার এখানে থাকতে হবে যে কোনো একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, মানে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। আর এজ লিমিট এখানে দিয়েছে 20 to 30 years অফ এজের মধ্যে কিন্তু আপনাকে হতে হবে অ্যাজ অফ অক্টোবর 1, 2024। মনে রাখবেন অক্টোবর 1, 2024 আগে আপনার 20 থেকে 30 বছর বয়সের মধ্যে কিন্তু আপনার এজটা হতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো নেক্সট আমি যদি সিলেকশন প্রসিডিওর ব্যাপারে এখানে বলতে থাকি, তাহলে এখানে দেখা যাচ্ছে একটা রিটেন এক্সামিনেশান হবে 200 মার্কসের। বলে দেবো কী কী অ্যাকচুয়ালি আপনার কিসের উপর এক্সামিনেশান হবে সেইগুলো আপনি জানতে পারবেন। ইন্টারভিউ থাকবে, তার উপরে নেক্সট থাকছে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। হ্যাঁ, যেরকম বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আপনারা যদি কেউ অ্যাপ্লাই করতে চান, তো লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাদের দক্ষতা থাকা প্রয়োজন, কারণ এই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু আপনাদের দিতে হবে। অ্যান্ড ফাইনালি একটা ডকুমেন্ট ভেরিফিকেশানও থাকবে। এবার দেখছি এখানে কী কী রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশান প্রসিডিওর বা ফি আছে। তো জেনারেল ইডাব্লিউএস বা ওবিসির জন্য 850 টাকা এখানে দেখতে পাচ্ছি। এসসি, এসটি, পিডাব্লিউডি যারা আছেন তাদের জন্য কিন্তু 175 রুপিস এখানে দেখতে পাচ্ছি। পেমেন্ট আপনারা করতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা যে কোনো কিছুতে। নেক্সট আমি যদি নিচের দিকে যাই, তো এখানে অফিসিয়াল লিঙ্ক আর নোটিফিকেশানগুলো দিয়ে দিয়েছে, এরপরে আর কিছু নেই। যেটা আমার দেখা দরকার আছে সেটা হচ্ছে আমি নেক্সট ট্যাবে চলে যাব। এই পার্টিকুলার যে পেজটা দেখতে পাচ্ছেন, মনে রাখবেন আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করতে পারবেন। এটাই হচ্ছে অফিসিয়াল আপনার নোটিফিকেশানের পেজটা, আপনারা অবশ্যই ডাউনলোড করে সমস্ত কিছু দেখে নেবেন, কারণ এতে কিন্তু আপনার সমস্ত ফর্ম থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আছে যেগুলো আপনার লাগবে। আর এই পার্টিকুলার ফর্মগুলো আপনারা ফিল আপ করবেন, কী করে ফিল আপ করবেন সমস্ত কিছু ডিটেলস কিন্তু এর মধ্যে আছে, আপনারা ভালো করে পড়ে নেবেন। নেক্সট ট্যাবে আমি যদি এখান থেকে মুভ করি, এটা হচ্ছে অফিসিয়াল রেজিস্টার করবার পেজ। অফকোর্স আপনাকে আগে রেজিস্টার করতে হবে, আপনি রেজিস্টার করবার পরেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং ফাইনালি আমি এখান থেকে যদি শিফট করে যাই, এই পার্টিকুলার পেজটা এখানে দেখাচ্ছে সিলেবাসের ব্যাপারে। তো সিলেবাসের ব্যাপারে হচ্ছে এক্সামিনেশানে যে কী কী সিলেবাস আছে বা কী কী উপরে আপনাকে পড়াশোনা করতে হবে, তো সেইগুলো এখানে দেখতে পাচ্ছেন। রিজনিংয়ের এখানে আছে, কম্পিউটার অ্যাপটিটিউড আছে, গ্র্যামার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ডেটা অ্যানালিসিস, ইন্টারপ্রিটেশন, জেনারেল ইকোনমি, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস। চিন্তা করবেন না, সমস্ত লিঙ্ক ডেসক্রিপশানে থাকবেন, আপনারা ভালো করে দেখে কিন্তু অ্যাপ্লাই করুন। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ততটা বেটার হবে আপনাদের জন্য। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিন আর দেখতে থাকুন জব টু বেঙ্গল, শেয়ার করে দেবেন আপনার ভালো লাগার মানুষের সাথে। ধন্যবাদ। তো বন্ধুরা, ইনফরমেশানটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটা, লাইক করে দিন ভিডিওটা আর শেয়ার করে দিন আপনাদের কাছের লোকেদের কাছে, যাদের কাছে এই পার্টিকুলার ভিডিওটা পৌঁছানো প্রচণ্ড বেশি প্রয়োজন। দেখতে থাকুন জব টু বেঙ্গল, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আবার দেখা হবে আগামী ভিডিওতে।